কি আশ্চর্য, কি মহান সাধক পুরুষ দানবীর রাগী বালি। মুহূর্তে পলে পলে গিয়ে যায় মহানুভবতা, ভালোবাসা পিচ্ছিল পথে হেঁটে হেঁটে ক্লান্ত না হয়ে জয় করেছ অসংখ্য মানুষের ভালোবাসা। আমি প্রায় সময় একটি কথা বলে থাকি বিভিন্ন সভা সেমিনারে, যে রাগীব আলীর মতো ব্যক্তিত্ব আমাদের এই বাংলাদেশে তথা মুসলিম উপমহাদেশে জন্মগ্রহণ না করে যদি কোনো ইহুদি বা খ্রিস্টান বা নাচারাদের দেশে জন্মগ্রহণ করতেন তাইলে বহু আগেই তিনি নোবেল প্রাইজ পেতেন। বাংলাদেশে কেন তথা বিশ্বের মধ্যে অন্যতম উনি একজন। তবু আমাদের দুঃখ, বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো এখনও রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় নাই। এক কথায় অসাধারণ এক আলোকিত মানুষ। গরিব জনগোষ্ঠীর জন্য কিভাবে জ্ঞান দেয়া যায়, তাদের বাচ্চাদের কিভাবে জ্ঞান দেয়া যায়, এজন্যই উনি দিন রাত কাজ করে যাচ্ছেন। উনি সমাজসেবক এবং ওনার দিয়ে আমরা গর্ব করি। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজের অনেক কিছু উনি নিজে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে থাকেন। গরিব দুঃখের পাশে উনি সবসময় দাঁড়ান, যার আমরা সবসময় ওনাকে আমরা স্মরণ করে থাকি। রাগীব আলী সাহেবের দান সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে প্রসারিত হয়নি। আমি এই মহান দানবীরের আরও দীর্ঘায়ু কামনা করি। আর উপরে আমি 1000 পৃষ্ঠার একটা বই লিখেছি, রাগীব আলী কর্মেই মানুষকে বাঁচিয়ে রাখে। এই বইয়ে রাগীব আলী যে একজন মহৎ লোক আমাদের দেশে এবং তিনি যে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমি চেষ্টা করেছি আমার বইয়ের ভিতরে। এবং রাগীব আলী সাহেব যে এত বড় মনের মানুষ, এত উদার মানুষ এবং একজন দানশীল মানুষ, এই দানশীলতার কথা মানুষে মানুষে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এই বইটি লিখেছি এবং এই বই লেখার প্রয়াস পেয়েছি। চমৎকার মানুষ, সফল মানুষ, সফল শিল্প উদ্যোক্তা, দানবীর, ত্যাগী, সমাজসেবী, শিক্ষা সম্প্রসারণে অনন্য অবদান রাখা একজন অসাধারণ মানুষ। দানবীর রাগীব আলীকে আন্তরিক অভিনন্দন এখানে আসার জন্য, আমরা খুবই আনন্দিত। তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নেতৃস্থানীয় ব্যবসায়ী হওয়ার পরও দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিস্তারে যে ভূমিকা রাখছেন সেটি প্রশংসনীয়। কবিগুরু রবীন্দ্রনাথের একটি কথা আছে, সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলার সহজে। তো সহজভাবে যদি বলতে বলা হয়, বিশিষ্ট শিল্পপতি যে বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব জনাব রাগীব আলী, এটি সহজে শেষ করবার নয়। এদেশের বিভিন্ন জনহিতকর কল্যাণে তার যে অবদান, এটি এক কথায় এবং খুব সংক্ষিপ্তভাবে বিধৃত করা বড়ই মুশকিল। দানবীর রাগীব আলী আমার দৃষ্টিতে একজন সম্পূর্ণ মানুষ। একজন মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার ওনার মধ্যে তাই আছে। উনি একজন দানশীল ব্যক্তি, সমাজহিতৈষী ব্যক্তি এবং মানব কল্যাণের চিন্তায় উনি সারা জীবনের ওনার ব্যবসা বাণিজ্য বাদে যে সময়টুকু থাকে সেই সময়টুকু উনি মানব কল্যাণের জন্য ব্যয় করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি। তোমার স্পর্শ পদভারে
ভেসে ওঠে অচল পৃথিবীর কষ্টে থাকা অসংখ্য মানবতা। তুমি এগিয়ে যাও, কি আশ্চর্য! অবাক পৃথিবী তাকিয়ে রয়, কি উজ্জ্বল, কি মহিমাময় এক নাম, দানবীর রাগিব আলী। যারা নায়ক, যারা সংগ্রামী, যারা ত্যাগী, যারা আমাদের আজকের অবস্থানে আসতে সাহায্য করে গেছে, তা প্রতিফলিত হয় আমি এই করুণ লেখকের উজ্জ্বল এবং সমৃদ্ধ উন্মোচন উপলক্ষে যে বক্তৃতা করলেন আমি শুনলাম। ওনারা অত্যন্ত শর্টকাট মেরে দিয়েছে ইতিহাসের ইতিহাস, এই নামটার উপরেই কিন্তু এক ঘন্টা বক্তৃতা করা যায়। কিংবদন্তি এক মহাপুরুষ দানবীর রাগিব আলী, কি অনন্য, কি মহান এক ব্যক্তিত্বের নাম। একটি কালোত্তীর্ণ যুবোত্তীর্ণ রোদের আকাশ, কিংবদন্তির মতো সব মানুষের হৃদয়ের মণিকোঠায় প্রজ্বলিত মশাল হয়ে জ্বলছে। বিনম্র চরিত্রের এই মহান মানুষটি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। মুক্তিযুদ্ধের সময় তার দুর্দমনীয় সাহস ও ভূমিকার কথা প্রেরণার মতো সকলের অন্তর ছুঁয়ে গেছে। গরিবি হটাও আন্দোলন, সবুজ পৃথিবী গড়ার আন্দোলন, মানব মুক্তি আন্দোলন, সামাজিক উন্নয়ন আন্দোলনে তার বিরল ভূমিকা আমাদের অনিমেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরদিন। ছোটোবেলা যতটুকু মনে পড়ে আজ আমার স্কুল পাঠশালা স্কুলে যেটা আমি দেখেছি, এই এটার নাম ছিল থালিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে এটা কিছু অংশ রাগিবনগরে পরিণত হয়েছে। এলাকার মানুষের একটা রাগিবনগর নাম দিয়েছে আমাদের বাড়ির নাম। এখানের মধ্যে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার বাড়িতে গেলে খুব ভালো লাগে। আমরা আসতাম, লোক স্থানীয় বাজারে যাইতাম, হ্যাঁ বাজার করতাম, মুদির দোকান দিতাম, এগুলো বড় আনন্দের কথা, খুশির কথা। তারপরে আমি পাঠশালা স্কুল শেষ করিয়া চলে গেলাম লক্ষ্মী বাসা মধ্যবঙ্গ বিদ্যালয়ে, সেখানে পড়াশোনা করলাম ক্লাস সিক্স পর্যন্ত। ক্লাস সিক্স পরে আমি চলে গেলাম রাজা গিরিশচন্দ্র হাই স্কুলে। রাজা গিরিশচন্দ্র হাই স্কুলে থেকে ম্যাট্রিকুলেশন করে আমি সুযোগ মতো সুযোগ সুবিধা নিয়ে আমি যুক্তরাজ্যে পাড়ি দিলাম। অতি কষ্টের বিনিময়ে বাড়া সংগ্রহ করে আমি ব্রিটিশ ওভারসিজ এয়ার কর্পোরেশন তখন ছিল, সেটা 1992 টাকা দিয়ে ভাড়া সংগ্রহ করে অত্যন্ত কষ্টে আমি চলে গেলাম। যাই হোক, মোটামুটি এখানে গিয়ে একজন লোকের আমরা মলিবাজারের সাথে আমি এই চাপাতি পরোটা বানাইলাম, কিষেন বাজারে ওয়াশিং আপ করাইলাম, প্লেট ধুইলাম, মাত্র 10 শিলিং সাপ্তাহিক বেতনে। আস্তে আস্তে আমার সুপরিচিত হলো, কাম শিখলাম। তারপরে চলে গেলাম আমি কমি ওয়েটারে, ধনরাজ নগরানন্দ নোয়ার নটিংহিল গেট W8-এ। সেখানে আমি খেজুর দেখার পরে আমি চলে গেলাম সাফিতে। সাফি একটা নাম করা রেস্টুরেন্ট ছিল তখন, সাফি বিরাসামি, এই দুইটাই সুনামের সাথে পিকাডিলি সার্কাস সেন্ট্রাল লন্ডনে এখনও আছে। এখানে আমি কাজ করিয়া বেশ পয়সা টিপ সংগ্রহ করলাম, অনেক বড় লোক মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশের আসিয়া খাইতো। খাওয়ানোর পরে আমরা দেখি বকশিস অনেক বেশি দিত, সেই সময় অনেক বেশি টাকা আমি অনেক রুজু করেছি। এই রুজু করিয়া গতানুগত করি আমি 1961 সনের জুলাই মাসে আমি তাজমহল নামে রেস্টুরেন্ট নিজে প্রতিষ্ঠা করলাম, এবং এই তাজমহল রেস্টুরেন্টে আমি বেড়ার দায়িত্ব কাজ করলাম। কাজ করিয়া কিছু টাকা করে সংগ্রহ করলাম, তারপরে শেয়ারের মধ্যে ঢুকিয়ে পড়লাম। শেয়ার স্টক এক্সচেঞ্জের লয়েডস ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং বার্কলেস ব্যাংকের থ্রুতে শেয়ার বেচা কিনে করিয়া হবিগঞ্জের নয়াপাড়া চা বাগান বেশ লায়ন শেয়ার খরিদ করে নিলাম।
এবং এই শেয়ারের বনিময়ে ছায়ার মধ্যে ঢুকে পড়লাম সাইড ইংরেজি থেকে। এবং আমার গাছগাছানি লাগানো আমার খুব পছন্দ লাগতো এবং এই পছন্দ অনুযায়ী আমি আস্তে আস্তে এই ছায়ার মধ্যে ঢুকলাম। আর এর এর সাথে সাথে আমি ফেরদৌস ট্যানারিও খরিদ করলাম। ফেরদৌস ট্যানারির সাথে সাথে আমি জেড ডিটারজেন্টও খরিদ করেছিলাম। জেড ডিটারজেন্ট কিছুদিন চালানোর পরে এটা আমি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হলো। তারপরে এটা আমি শেষ বিক্রি করে দিলাম। তারপরে আসলাম চট্টগ্রামের কর্ণফুলী সহ বেশ কয়েকটা বাগান খরিদ করেছিলাম। কর্ণফুলী আমাদের আয়ত্তের বাইরে ছিল, এই কারণে আমি যাওয়া আসা করতে পারতাম না। অনেক দূরে আমাদের যাওয়ার বিষয় দরকার ছিল না, খালি যাইতে হইলে বাগানের জন্য যাইতে হইলো। সেই জন্য আমার ছেলেও যাইতে চায় না, সেই জন্য আমি এটা বিক্রি করিয়া ব্রাককে দিয়ে দিলাম। এখন আমি সিলেটে আমি বাগানগুলো এখনও আছে, দলইসহ লোবাছড়া, রাজনগর, মালনিছড়া, তারাপুর, হ্যাঁ, খাসিপুর, এইসব বাগান নিয়ে আমি সবটি সি গার্ডেন ছিল। আমি আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে গেছি, সুন্দর পরিবেশে বা প্লান্টেশন করেছি, করার সাথে সাথে উন্নত মানের চা হচ্ছে, চিড়িয়াং বক্সনে আমি ভালো ফলটা পাইতেছি। যদিও খুব বেশি লাভজনক হচ্ছে না এখনও, যেহেতু শিখ গার্ডেন ডেভেলপমেন্ট করতে অনেক ঠেকার দরকার, সেই জন্য লাভের সংখ্যাটা কিছু কম দেখা যায়। লাভ হচ্ছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই পর্যায়ক্রমে আশা করি আমি ভালো লাভজনক প্রতিষ্ঠানে বাগানগুলো প্রয়োগ হয়ে গেছে অনেকটা, এবং হচ্ছে ভবিষ্যতে আরও হবে। এর সাথে সাথে আমি রাবারও লাগাইছি, বনায়নও করেছি। সুতরাং আমি এগুলা খালি ঠেকাতে হয় না, এগুলা জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, দেখতে হয়, শিখতে হয়। এগুলো আমরা অনেক কষ্টে আমি কিছু শিখেছি, সবজি শিখেছি তা না, তাহলে এখন উন্নত মানের বাগানে পরিণত হয়েছে। আমাদের বাগানগুলা নামের সহিত অতি গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। মানবতাবোধ, ব্যাংকিং, বৃক্ষরোপণ, চা শিল্প, রাস্তাঘাটের উন্নয়ন, পরিবেশ রক্ষা, খেলাধুলা, দানশীলতা, সাহিত্য চর্চা, সাংবাদিকতা, সামাজিক আন্দোলন, সবই তার স্নেহধন্য ও আশীর্বাদ পুষ্ট। পঞ্চগড় এমন একটা জায়গা, ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ শাসিত বাংলায় তারা শিলিগুড়ি দার্জিলিংয়ে চা আবাদ করেছে, এবং পঞ্চগড়ের খাল পারইয়া পঞ্চগড় জেলা অর্থাৎ গ্রেটার দিনাজপুরে কোনো চা আবাদ করেনি, শরীয়তপুর এমনকি এই সৈয়দপুরেও করে নাই। আমরা টেস্টিং রিপোর্ট করে দেখলাম যে হ্যাঁ না, পঞ্চগড়ে চা আবাদ হবে। কৃষি বলিতে ধান খেত মাত্র এক ফসল হইত, তাও ভালো হইত না। উপায়ন্তর না দেখিয়া কৃষকেরা দিশা রইয়া জমি বিক্রি করিয়া দিনাজপুর খেতে শুরু করল। আমি কয়েকজন এক্সপার্টের সাহায্যে পঞ্চগড়ে আমরা চা আবাদ করতে শুরু করলাম। শুরুর সাথে সাথে দেখলাম যে না, এখানে মাটি উর্বর বা কিছু স্বার্থনেশী মহল, এখানে অত্যন্ত উন্নত মানে কিছু ভাতর উৎপাদন হয়। 3-4 ফুট খেতের জমির নিচে সেটাকে তারা মাটি নষ্ট করে, মাটির উর্বরতা ধ্বংস করে, চাকে ধ্বংস করে তারা আস্তে আস্তে শুরু করে দিল। চা আবাদ আমরা শুরু করলাম। কৃষকদেরকে আমরা বললাম যে তোমরা এই ভাতর বিক্রি করো না, এটা নেচারের, এটা থাক। তারপরে আমরা শুরু করতে দেখলাম যে বিশাল আকারের চা হইতেছে, এমনকি চট্টগ্রাম সিলেট গিয়ে বিট করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গতানুগতিক আমরা এটা আস্তে আস্তে আমরা স্মল হোল্ডিংস
যার দুই দুই একর এক